Chalo bhai. আমাদের টপিক কি লসাগস হবে? প্রথম দিকে অঙ্কগুলো ইজি আছে ভাই, প্রথম দিকের কোশ্চেন গুলো ইজি আছে, মোটামুটি বেসিক, একটু স্পিডে এগিয়ে চলবে ভাই। লসাগু মানে জানো? লসাগু মানে জানো? পরবর্তীতে লসাগসের শর্টে আসছি ভাই। দুই তিন, এইটা ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে ভাই? দুয়ের তিন, তারপর বলো দুয়ের তিন, চারের সাত আর কত? দুয়ের তিন, চারের সাত আর কত? আটের পাঁচ, এই তো দুয়ের তিন, চারের সাত আর আটের পাঁচ। উপরেরটাকে কি বলা হয়? লব। নিচেরটাকে কি বলা হয়? হর। কি করতে বলেছে? গসাগু। এই সে পড়তে বলেছে, তাহলে গসাগু করলে কি উপরে কি হবে? গসাগু। নিচে হবে কি? লসাগু। যেটা করতে বলবে সেটাই কি কোথায় বলবে? উপরে বসবে। এইগুলোর গসাগু করলে কি হয়? দুই, চার, আটের কত হয়? দুই। নিচে কার? তিন, সাত। অ্যানসার হ্যাঁ, গ্রুপে লিঙ্ক দিয়ে নিন, পরে ভিডিও আপলোড, ভিডিও পাবলিক আছে তোমাদের, তোমাদের চ্যানেলে পরে আপলোড হবে। কারণ সাজিয়ে না দিলে পরে এই লিঙ্ক ও লিঙ্ক কত লিঙ্ক খুঁজে বেড়াবো, শুধু রেকর্ডেড পরে আছে, পরে আপলোড হবে। চলো নেক্সট। দু নম্বর কোশ্চেন, পাঁচের দুই, আটের নয়, এগারো, চোদ্দ। লসাগু করতে বলেছিল, উপরে কি হবে? নিচে কি হবে? গসাগু। আর লিখলাম না, উপরে লসাগু করলে কি হয়? পাঁচ, আট, এগারো। লসাগু কি হয় ভাই? পাঁচ, আট, এগারো কত? চারশো চল্লিশ। নিচে কি হবে? এক। তাহলে এটা অ্যান্সার। নেক্সট কি দেওয়া আছে? সংখ্যা প্রথমটা কি দেওয়া আছে? পয়েন্ট টু। পয়েন্ট টু মানে কত? দুই বাই দশ। তারপরে বলো বাইশ মানে কত? তারপরে বলো দুশো বাইশ বাই হাজার। কি করতে বলেছে? গসাগু না লসাগু? গসাগু। তাহলে গসাগু করতে হলে উপরে গসাগু, নিচে লসাগু। তাহলে গসাগু দুই বাই কত? হাজার। পয়েন্ট জিরো জিরো টু, এই তো তিনটে পর দশমিক হবে। ছেড়ে দিলাম ভাই কোশ্চেন গুলো, ছ নম্বরে যাই, একবারে ছয় চলে গেলাম। এক্সামেও আসে না ভাই, এর ভ্যালু নাই। তুমি পারলেও তোমার কাজ নাই, তুমি না পারলেও তোমার কাজ নাই, কারণ এক্সামে আসে না। এক্স ওয়াইয়ের বাবু জানতে চাইলে কি আসবে? উপরকার গসাগু এক্স আর ওয়াইয়ের কত আসবে? জেড বাই জেড সমান কত? এক আনসার। চলো নেক্সট। করো দুটি সংখ্যার লসাগু কত? ষাট গুণফল কত? দুশো চল্লিশ। গসাগু কত ভাই? মূল সূত্র কি? হ্যাঁ, মূল সূত্র হলো লসাগু, মূল কি? গসাগু। এলপিএম এর এল লিখলাম, সমান কি? ফার্স্ট সংখ্যা সেকেন্ড সংখ্যা, বাদ বাকি একটা সূত্র মুখস্থ করার দরকার নেই। এটা তো জানি আবার, ফার্স্ট সংখ্যা মানে আমরা কি বের করি? লসাগু গুণ গসাগু বাই কত? সেকেন্ড সংখ্যা নিচে ফেলি, তাই তো? আবার সেকেন্ড সংখ্যা সমান কি? ফার্স্ট সংখ্যা নিচে ফেলি,
বা এই দুটো থাকলে লসাগু বের করতে হলে এটা নিচে ফেলুক নাহলে এটা নিচে ফেলুক, তাই একটা জিনিস দেখো এই দুটোর গুণফল যা হবে, মূল জিনিস কি বলেছে এই দুটোর গুণফল, তাই এর গুণফল যদি 232 হয় এর গুণফল কত হবে, হবে তো এর উপর থেকেও কাটাকাটি না করেও কোশ্চেনকে মারাবে, বোঝা গেল? কাটাকাটি করে তো মারা যাবে, ও তো যাই সারা জীবন করে এসছো, নতুন উত্তর কিছু নাই, কাটাকাটি না করে মারা, বোঝা গেল? তার মানে কি একই জিনিস? চল কি আছে ভাই, একটি সঙ্গে লসাগু কত 60, তার মানে এটা কত হবে 240 বাই কত 60, 240 বাই কত 60, তাই 240 বাই 60 করলে কত আসছে 4, একই রকম 8 ছেড়ে দিলাম 9, দুটি সংখ্যার লসাগু কত রয়ে আছে ভাই সশদল পড়ো জোরে জোরে, লসাগু কি দেওয়া আছে 2310, 16170, 2100, 1470, 333, আমরা কি করি এই দুটোর গুণফল মানে 2310 333 বাই 210, এটা তো করি কাটাকাটি করি উত্তর বেরোই সেটা তো পারি ভাই, এটা তো ক্লিয়ার, তাহলে কাটাকাটি না করে মারার জন্য বলছে ভাই এইটার সাথে কোন সংখ্যা বসবে যে দুটো গুণফল সমান হবে, বসানো যায় 000 তার মানে একটা জিরো আছে এখানে যে সংখ্যাটা বসবে তার অবশ্যই থাকবে, তিনেককে তিন, তাহলে জিরোর আগে কত থাকতে হবে, কারণ এখানে কত আছে এক আছে, তাহলে লাস্টে কোনটা আছে এটা আনসার, কাটাকাটি করে তো মারাই যাবে ভাই, টোটাল বেন ক্যালকুলেটর পেন ছাড়া মারার জন্য, নাহলে সাজিয়ে তো দিয়েছি কেটে দেবে না আসলে, চলো পরের কোশ্চেন আসি, তারপরে দুটি সংখ্যার লসাগু কত 9, তাই তো, আর একটা সংখ্যা কত দেওয়া আছে 270, একটি সংখ্যা কত 54, এই কাটাকাটি না করে তো করা যায়, এখানে একটা 9 আছে এখানেও কি আছে একটা 9 আছে কেটে যাচ্ছে তাহলে এখানে তাহলে তো 9 থাকছে, তাহলে অ্যান্সার অলওয়েজ কি 9 এর অপশনে কটা আছে দেখো একটাই ছিল 45 অ্যান্সার, এগারো বেসিক ধরবো হয় পরে পরো ভাই, দুটি সংখ্যার অনুপাত কি বলা আছে ভাই 3:4, এই তো অনুপাত দেওয়া আছে, তাহলে একটা সংখ্যা যদি 3x হয় আর একটা সংখ্যা কত 4x, x নট ইকুয়াল টু কি অলওয়েজ 0, বেসিক করতে গেলে হবে কি হবে না, একটা সংখ্যা 3x হলে একটা সংখ্যা কত 4x, নিজেদের গসাগু বলা আছে এই দুটোর মধ্যে গসাগু করো তো, এই দুটোর মধ্যে গসাগু করলে কি আসবে x, তাহলে এই x সমান কত দেয়া আছে 4, তাহলে x সমান যদি 4 দেয়া থাকে তাহলে সংখ্যা দুটি কি কি আসছে
12 এই সংখ্যাটা কত 16 12 আর কত 16 তাহলে আমরা বেসিক করার জন্য আমরা কি করি 12 আর 16 এর কি করি লসাগু করি তাহলে 12 আর 16 3 আর কত 4 তারপরে কি করি 4 * 3 * কত 4 গুণ করি তো তাহলে 4 * 3 * 4 3 4 12 আর 4 কত 48 এই তো করি ভাই একটা জিনিস দেখো গুণটা কি কি হচ্ছে এই ফিগারটাকে দেখো তো অনুপাত আর গসাগু অনুপাত কি ছিল 3:4 গসাগু কি ছিল 4 এই সবগুলো গুণ করলেই তো গসাগু পাই আবার আরো একটা জিনিস গসাগুটা কি 12 আর 16 কে কাটো 12 আর কত 16 কে কাটো 3 আর কত 4 দুজনের মধ্যে কমন সেই সংখ্যাটা দিয়ে তো কাটা হয় তাহলে দুটো সংখ্যা অনুপাতে করলে তার ধ্রুবক পদ কি হয় অলওয়েজ লসাগুই হয় বোঝা গেল যেটা পড়ে থাকে সেটাই কি লসাগু হয় তাই এই বুদ্ধিটা মানে যে ধ্রুবক পদ হয় সুবিদ্যাসে কাজে লাগবে নাম্বার সিস্টেমে কাজে লাগবে সুবিদ্যাসে লসাগু সহ যদি তুমি একটু ঘুরিয়ে করো 2022 সালের 21 খানা শিফট সিরিয়ালে একটা নাম্বার সিস্টেমও করার দরকার নাই কোনো প্র্যাকটিস করার দরকার নাই সবিশেষ সুবিধার লসাগুর মধ্যে আটকানো আছে মানে লসাগুর বরাবরই করো না নাম্বার সিস্টেম বরাবরই করো তাহলে একটা চ্যাপ্টার হাত থেকে বেঁচে যাব বোঝা গেল এটা পুরো বেসিক করে তার মানে কি তিনটা গুণ করলে কি হবে লসাগু হবে কেন হচ্ছে সেটা ক্লিয়ার চলো নেক্সট 12 নম্বর কোশ্চেন যদি সংখ্যার অনুপাত কি দেওয়া আছে ভাই 2:2 কত এই তাদের গসাগু লসাগুর গুণফল কত 33000 কত 750 সংখ্যা দুটির যোগফল কত এই তো ভাই দ্বিতীয় সংখ্যার অনুপাত কত 2:3 তাহলে একটা সংখ্যা কি আসবে 2:3 যদি 3 হয় একটা 2x আর একটা কত 3x তাদের গুণফল মানে কি এখানে গুণ কত আসছে 750 3 আর 2 কত 6 6 দিয়ে কাটো 5 6 30 3 37 5 7 35 2 ভুল বললাম হ্যাঁ 5 6 30 এই 6 দিয়ে কাটছে 5 6 30 3 37 থাকছে তো ভাই 6 6 56 25 তাই আসছে না 6 6 36 1 15 6 2 12 হ্যাঁ 5 6 30 হ্যাঁ ঠিক 56 25 56 25 এর বর্গমূল কত হয় ভাই 75 25 থাকলে 5 27 কত 56 তাহলে কি বলছে সংখ্যা দুটির যোগফল কত তাহলে সংখ্যা দুটির যোগফল কত আসবে ভাই 2x প্লাস 3x 5x 75 ইন্টু কত 5 কত হবে ভাই 375 দুটি সংখ্যার অনুপাত 4:5 দুটি সংখ্যার অনুপাত কি দেওয়া আছে ভাই 4:5 দুটি সংখ্যার অনুপাত 4:5 কত ভাই হ্যাঁ লসাগু কত 60 তাহলে এদের লসাগু কত হবে ভাই 2x হবে তো হবে না একটা 4x একটা 5x সমান কত দেওয়া আছে 60 তাহলে x সমান কত 3 এই এক্সট্রা কি সংখ্যাটার দুটি সংখ্যার অনুপাত 7:9 গসাগু 5 ক্ষুদ্রতম সংখ্যাটি কত 7:9 কত বলা আছে 9 তাহলে গসাগু মানে কি এদের মধ্যে ধ্রুবক পদ কত 5 তাহলে এই সংখ্যাটা কত আসবে 35
এই সংখ্যাটা কত? 45, ক্ষুদ্রতম সংখ্যা 35 অংশ। প্রথম দিকে অঙ্ক সেই রকম নাই ভাই যারা ভোট আনছি, কারণ 33 না 32 এর উপরেই পরে হলো 41 লসাগু পশ্চিম। দুটি সংখ্যার অনুপাত 3:4, লসাগু কত? 34। বড় সংখ্যাটি কত ভাই? 3:4 হলো লসাগু কত বলতো? 3 4 কত? এখানে কত? 12। লসাগু লসাগু দেওয়া আছে, লসাগু 3:4 এর কত? 12x। লসাগু কত? 12x সমান কত? 84। তাহলে x এর মান কত? 7। তাহলে বড় সংখ্যাটা কত হবে? 4 7 4x সমান কত? 28। দুটি সংখ্যার গসাগু কত দেওয়া আছে ভাই? 2। আর লসাগু কত দেওয়া আছে? 70। সংখ্যা দুটি কি কি? ভাই লসাগু গসাগুর গুণফল আর সংখ্যা দুটির গুণফল তো সর্বদশে এক হবে। অপশনে দেখো গুণ করে কার 140 আসছে, আর কেউ আসছে না, তাহলে এই অপশন এই অ্যান্সার। শেষ ভাই সমস্ত অপশনের দিকে তাকাও, সবগুলো সমস্ত অপশন গুলো লিখি বলো তো। অপশন 993 7, 911 আর 987 13, আর 991। ভাই প্রত্যেকটা যোগফল দেখো 1000 আসছে আসছে। ফার্স্ট কন্ডিশনে সবাই স্যাটিসফাইড, কিছু করার নেই। সেকেন্ড কন্ডিশন কি আছে? লসাগু 89 19, তাই তো ভাই? তাই লসাগু সংখ্যাগুলো দেখি কি আছে, পরস্পর মৌলিক তো মনে হচ্ছে। তার মানে কি কার গুণফল 89 19? দেখো তোর মধ্যে চেক করো তো। 99 কত? 9 9 9 9 81 মানে 19, এইটাই তো আসছে, বাদ বাকি কেউ আসছে না। অ্যান্সার ১৮ নম্বর কোশ্চেন। কি বুঝতে পারলে না বলো? ইতিহাস হবে, ইতিহাস হবে ভাই, ইতিহাস হবে, করা তো যাবে, করতে তো হবে, কারণ অ্যাকচুয়ালি তো রিজনিং টাইপের অঙ্ক। ইতিহাস হবে, করা যাবে না তো? এক্সামে ফেল করানোর জন্য যথেষ্ট। মনে মনে করতে হবে দুটোর একটা এক্স আর একটা 1000 - x শুরু করো, তারপরে তুমি বোঝো কি করো। কম্পিটিটিভ যে জায়গায় দাঁড়িয়ে আছে, অঙ্ক যদিও পারি টাইমের সাথে যদি বিচার না করি, যে স্কিপ করতে না জানে সে ফেল করবে। ওই রিজন গুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করার মূল কারণ হলো অঙ্কগুলো স্কিপ করতে জানে না। পশ্চিম পাওয়ার পর কি কাট অফ যাবে সেটা বুঝতে না পারার কারণ, মানে পশ্চিম পেয়ে যে পরীক্ষার হল থেকে বেরিয়ে কাট অফ করতে যাবে, বাসে আসতে আসতে এত করেছে না, পশ্চিম দেখা মাত্র কাট অফ হয়ে যাবে, তবে এক্সাম ক্র্যাক হবে। পশ্চিম দেখলা এই কোশ্চেনে এই কাট অফ যেতে পারে, ব্যাস তার বিচারে তুমি স্থির করবে। ওই জায়গায় ওই জায়গায় তো দাদা থাকবে না, ভাই এটা স্কিপ কর, এটা করতেই হবে, এর উত্তরেই হবে, তোমার ওইখানে ডিসিশন নিতে হবে ভাই। আর আমাদের উপরে সব যদি হাসি লাগে পরীক্ষা হয়ে গেছে, কনস্টেবল মেনে মনে রেজাল্ট বেরোয় না, তাই না? বেরোয় না পরীক্ষা হয়ে গেছে অর্ধদের। এখনো দেখো ফেসবুক গুলোতে ইউটিউব গুলোতে দেখো কাট অফ কত যাবে। আরে ভাই কাট অফ যদি হাই যায় তাও কিছু করার নাই, লো যায় তাও কিছু করার নাই, যা হবার হয়ে গেছে। এখন কি কান্নাকাটি করি কিছু করি কি কিছু হবে?
সুদের সামনে যা আসছে তার প্রিপারেশন নেই, কিছু করার নেই, যা যা যাবে কিছু তো করার নেই। কেউ যদি বলে কাটাবে 50,000 মেনে নিলাম, কেউ বললো 3,000 মেনে নিলাম, আমার হাতে তো আর কিছু নাই। দেখো ভাই কোশ্চেনটার বেসিক দেখো, এই কোশ্চেন এবং মডিফাইড এর বেসিক এর মডিফাইড রূপ নিয়ে কিন্তু বলা হয়েছে। এক্স সব জায়গায় ধরে তাই এখানে ধরে না, আর এখানে এক্স ধরার জায়গা। পরে দুটি সংখ্যার গসাগু কত আছে ভাই? 15। লসাগু কত আছে? 180। তার মানে এখানে সংখ্যার অনুপাত দেয়া নাই, আছে কি ভাই? লেখো একদম ডিটেলসে লেখো, যেখানে সংখ্যার অনুপাত দেয়া থাকবে না সেখানে সংখ্যার অনুপাত ধরে নিতে হবে। আমি নিয়ম বলছি, আগে বেসিকের নিয়ম লেখো তারপর অঙ্ক করো বেসিকের। যেখানে সংখ্যার অনুপাত দেয়া থাকবে না সেখানে ভাই সংখ্যার অনুপাত কি করতে হবে? ধরে নিতে হবে। কোনো সূত্র পড়াতে না, অটোমেটিক্যালি সূত্র চলে আসবে। অনুপাত দেয়া নাই তাই অনুপাত তুমি ধরে নিচ্ছ, ঠিক আছে? কোথায় ধরতে হবে বোঝা গেল সবার ভাই? যেখানে এখানে দেখো কোনো অনুপাত দেওয়া নাই, তাহলে এই টাইপ যেখানে পাবো সেখানে আমরা কি করব? অনুপাত ধরে নেব। তাহলে সুতরাং মনে করি সংখ্যা যদি অনুপাত এক্স ইজ টু ওয়াই, বেসিক করার সময় প্রথম লাইনটা লিখো না, কিন্তু ওটা জাস্ট কোথায় ধরবো কোথায় না ধরবো বলা। অনুপাত কত? এক্স ইজ টু ওয়াই ভাই। সংখ্যা যদি অনুপাত যদি এক্স ইজ টু ওয়াই হয়, এক্স ইজ টু কত? ওয়াই। সংখ্যা দুটির অনুপাত যদি এক্স ইজ টু ওয়াই হয় তাহলে আমাকে বলো গসাগু কত দেওয়া আছে? 15। তাহলে একটা সংখ্যা কি আসবে? 15y তো হবে একটা সংখ্যা, 15x, একটা সংখ্যা কত? 15y। তাহলে একটা সংখ্যা যদি 15x আর আরেকটা সংখ্যা যদি 15y হয় এখানে কি কি দেওয়া আছে বলো? লসাগু কত দেওয়া আছে? 180। তাহলে লসাগু কত হবে ভাই? 15xy ইকুয়াল কত? 180। আর কি দেওয়া আছে সংখ্যা দুটির সমষ্টি? ধরো অপশন নেই, অপশনকে ভুলে পড়ে না। সুরীপ দাস একভাবে দেওয়া আছে, সারা জীবন একভাবে থাকবে না, এইটাকে দিয়ে কাটে পরেরটুকু আর দেখে না হয় বলে পরেরটুকু চেঞ্জ করে দেয়। জিডি এসএসসি জিডি থেকে শুরু সবাই চেঞ্জ করে, রাইটার না করলে তো কেউ। সুতরাং দুটো কন্ডিশনকে নিয়ে চালাইছিল, যখন দেখবে চেঞ্জ করলে একটাতে মারো না কেন, প্রবলেম নেই। সমষ্টি মানে কি? 15x+y তো লিখতে পারি, লেখা যায় সমান 105। একটাতে 15, তার মানে কি? একটা 15x, একটা কত? 15y। 15 কমন নিলাম, তাহলে 15 দিয়ে কাটলে কত হয় ভাই? কাটলে কত হয়? তার মানে xy সমান কত? 12। আর x+y সমান কত? 7। তাহলে অনুপাত দেয় এমন দুটো সংখ্যা হবে যাদের গুণফল কত? 12, আর যোগফল কত? 7। অপশনে নেয় আমি তাই বলেছি সেইভাবে শেখো। তাহলে কত আসবে ভাই? 3 কত? 3 4 12, 4 3 7। তাহলে সংখ্যা দুটি কি আসবে ভাই? এক্স এর জায়গায় যে 3 বা 4 বসে, তাহলে 3 15 কত? 45। 4 15 কত? ডিরেক্ট সংখ্যা দুটি পাওয়া গেছে, কারণ কাল আগামী দিন কোশ্চিন তোলা হলো সারা জীবন রাজ্যের কোশ্চিন এসছে, লসাগু দেওয়া আছে, সংখ্যা দুটির যোগফল দেওয়া আছে। কালকে তো কোশ্চিন তুলতে পারে ভাই সংখ্যা দুটির বিয়োগফল, পারে কি পারে না? তখন বলে তারা সূত্র নাই, তো সত্যি সুবিধ দেশের সূত্র নাই, কোনো বাংলা রাইটারই নাই, কোশ্চিন ঘোরাতেই পারে। তাহলে তুমি এই প্রসেস যদি টোটালটা জানো, কিন্তু বারবার এটা লিখবা না, তোমার ফার্স্ট লাইন কোনটা হবে? এইটা। সেকেন্ড লাইন এইটা। থার্ড লাইন কোনটা? এটা। শর্ট হয়ে গেল অঙ্ক। বিয়োগ ফল, গুণ ফল, ভাগ ফল, যা খুশি দিক। কি আছে ভাই? হ্যাঁ, 3:4:5, তার মানে কত আসবে বলো? একটা 3x, একটা 4x, একটা কত? 5x। তাই তো, একটা 3x, একটা 4x, একটা 5x। তাহলে লসাগু কত হবে? 3 4 12, 5 12 কত? 60x। ইজি অঙ্ক, 60x সমান কত? 660। x সমান কত? 11। এটাই গোসাগু।
তারপরে চলো একই ভাবে আর কিচ্ছু নাই ভাই, ওই একটা কোশ্চেনে সব কোশ্চেন মারা যায়। দুটি রাশির লসাগু বসাগুর কত গুণ? 27 গুণ। তো লসাগু বসাগুর অনুপাতটা কত আছে? লসাগু আর কত বসাগু? 27 ইষ্ট কত? বলছে তাদের সমষ্টি 84, তাহলে এইটা কত ভাই? 28x সমান কত? 84। কত আসছে ভাই 28 দিয়ে কাটলে? 3। তাহলে লসাগুটা কত? 27 × 3, এটা কত? 3। এবার দেখো যদি একটি সংখ্যা 3 হয় অপর সংখ্যা কত অর্ক? অনেকে আমাদের রাজ্যের কোশ্চেন, কারণ সুরেন্দ্রের দোষ নেই ভাই, রাইটারের অনেক দোষ আছে, বাংলা সব রাইটার, তুমি চঞ্চল ঘোষ থেকে শুরু করো কামালকে লঘুলঙ্ক গণিত বেরিয়েছে, সব বাংলা ভাষার রাইটার গুলো দোষ আছে। তাই 27 × 3 অ্যাকচুয়ালি কি, একটি সংখ্যা 3 হওয়া মানে কি লসাগু গুণ গসাগু বাই অপর সংখ্যা? তো তাহলে এইটার মধ্যে কি গুণ হবে? বাই কত? 3। 18 কেটে যাচ্ছে, তাই তো উত্তর 81। স্টুডেন্ট কি করে, এটাকে নিজের মতো শর্ট বানিয়ে নেয়, বানিয়ে কি করবে, এইটুকু হয়ে গেলে এইটা এইটা অ্যান্সার ভাই। কালকে যদি একটি সংখ্যা 3 জায়গায় বলে দেয় একটি সংখ্যা 9, তাহলে দেখো অ্যান্সার কি আসছে, 27 × 3 × কত উপরে? 3। হলো একটি সংখ্যা যদি 9 বলে তাহলে সংখ্যাটা কত আসছে অ্যান্সার? 81 কি থাকছে? এইটা উত্তর হয়, কারণ এইটা আর এইটা কি পড়ে? সেম পড়ে। সুবিধা যতগুলো কোশ্চেন দেখো সেম, চঞ্চলে যতগুলো কোশ্চেন দেখো সেম, নবীন অঙ্গনে যতগুলো কোশ্চেন দেখো সেম, এক্সাম হলে ধরলেও সেম আর নাই। তার মানে নিজের মধ্যে শর্ট নেয় এটাই বোঝানো, তুমি এটা জানো এটা এটা কাটছে বলে হচ্ছে, তারপর যখন দেখছো সেম আছে তুমি করবে না 81 অ্যান্সার, যখন সেম নেই তখন কাটাকাটি করবা। গসাগু 3 বেড়েছে, এখানেও 3, যে লাভ গতিতে সব যে আগে লাগে সুবিধ দেখে লাভ গতিতে সব সিপিএম রিলেশন 10% ডিসকাউন্ট দিয়ে 20% লাভ করে। পুরো 100 খানা কোশ্চিন আছে পুরো বইটাতে, সারা জীবন ব্যবসায়িক লাভই করলে, একটা ব্যবসায়িকও খারাপ ছিল না, লস খাইনি। এক্সামের উপর চিন্তা করো, লস লাভ সব আছে, সবই তো ভুল দেওয়া ভুল দিতে পারতো। দুটি সংখ্যা লসাগু গসাগুর গুণফল কত? 32। লসাগু গুণ গসাগু সমান কত? 32। সংখ্যা দুটি অন্তর, ফার্স্ট সংখ্যা মাইনাস সেকেন্ড সংখ্যা সমান কত বলা আছে ভাই? 14। অপশন কি কি আছে বলতো? 4, 2 আর কত? 18, 16। অপশন করো 16। একদম বিয়োগ ফল কোন দুটো অপশনের মধ্যে আছে? এই দুটোর মধ্যে গুণ ফল 32 মিলছে, বড় সংখ্যা কি এটা? এটা কি ছোট? গসাগু গসাগু কত দেওয়া আছে? 12, 72। দুটি সমষ্টি 60 হলে একটি কত ভাই? একটু আগে করলাম, তার মানে কি আসবে বলো? 12xy সমান কত? 72 আসবে। তো অনুপাত না দেওয়া থাকলে কি অনুপাত ধরে নিতে হয়, তাই লসাগু কি আসবে? একটা 12x, একটা কত? 12y, তাই তো? 12xy সমান কত? 72। তাহলে xy সমান কত? 6। সমষ্টি 12x + y সমান কত জানা পথ বলা আছে ভাই? 60। গুণফল 6, যোগফল কত? 5। তাহলে অনুপাতটা কি হয়? 3:2 নাহলে 2:3, যা খুশি বলতে পারো, দুটি সংখ্যা বের করে দাও। 3:2 ধরো, তাহলে একটা সংখ্যা কত? 3 বরং কত? 36। একটা সংখ্যা কত? 24। 36 আর কত? 24। তাহলে তাদের মধ্যে একটি সংখ্যা কোনটা দেওয়া আছে ভাই? 24 দেওয়া আছে।
23 ভালো করছেন এই পেজটা একুশ একশো পাঁচ করো তাহলে করো তারপরে আমি করাবো করো ভালো করছেন বেসিক বোঝা যাবে কার কতটা ক্লিয়ার এখান থেকে কত হলো চোদ্দ একদম ঠিক একদম ঠিক ভুল করলে সাত ভুল করলেই সাত হ্যাঁ ভুল করলেই সাত ঠিক করলে অবশ্যই চোদ্দ আনসার ভুল করলে সাত ভাই দেখো যদি এতেই আসি একটা কথা ছিল একুশ আর একটা কথা ছিল বল একশো পাঁচ আর একটা এক্স এক্স কে আমরা ড্যাশ রেখে দিলাম নেক্সট আসো কি বলা আছে গসাগু কত বলা আছে সাত গসাগু সাত কথা অর্থ কি এই তিনটে যে সংখ্যা শুধুমাত্র সাত দ্বারাই বিভাজ্য সাতের উপরে তিনটে বিভাজ্য না দুটো হতে পারে গসাগু মানে কি তিনটেই বিভাজ্য হবে সাত দিয়ে কাটি কত আসছে ভাই তিন তিন আর কত পনেরো এটাকে ড্যাশ রাখলাম তাহলে তিন আর পনেরো এটা যদি ড্যাশ রাখা হয় তাহলে একুশ একশো পাঁচ এই দেওয়া আছে এবার দেখো লসাগু কত বলা আছে ভাই দুশো দশ এখান থেকে আরো একটা ঘর যাবে তো তিন এক তিন তিন পাঁচা কত হচ্ছে ভাই একুশ পাঁচ একুশ কত এখান থেকে এই পাঁচটা কত আসছে একশো পাঁচ কত দেওয়া আছে দুশো দশ তার মানে এখানে কত ইন্টু কত বসেছে দুই তাহলে এটা দুই বসলে এখানেও কত বসবে দুই বসবে ছয় বসবে না কারণ লসাগু একুশ ভাই গসাগু একুশ বলা নাই সাত দিয়ে শুধুমাত্র গেছিল ভুল করলে এখানে কত বসবে ছয় এখানে কত বসবে বিয়াল্লিশ অপশনে রেখে দিয়েছে এক্সামিনার তাহলে এটা কত হবে ভাই চোদ্দ আনসার বিয়াল্লিশ আনসার না একদম তাও হবে চব্বিশ দুটি সংখ্যার গসাগু লসাগু সমষ্টিগত একশো বারো তাদের লসাগু গসাগুর কত গুণ পনেরো গুণ একটি সংখ্যা সাত হলো অপর সংখ্যা কত করে নেবে না করে দিব ভাই একই রকম কোশ্চিন করলাম পনেরো গুণ মানে কি অনুপাতটা কি ধরবো এক্স ইজ টু ওয়াই তাহলে একটা যদি পনেরো এক্স হয় আর একটা কত হবে পনেরো ওয়াই তাহলে লসাগু কত হবে পনেরো এক্স ওয়াই লেখো বল পনেরো সমান কত দেওয়া আছে লসাগু ও হ্যাঁ 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 তাদের গসাগু লসাগু পনেরো গুণ ওই তো একদম একদম লসাগু একদম সমষ্টিগত ষোলো ষোলো এক সমান কত একশো বারো সাত ষোলো একশো বারো তাহলে এইটা কত সাত পনেরো ইন্টু কত সাত ইন্টু বাই অপর সংখ্যা কত সাত
দেখো এখানেও সাত আছে এখানেও সাত আছে একই সংখ্যা বসেছে এর কোনো মানে আছে ভাই সারা জীবনে একই সংখ্যা বসবে অ্যানসার 105 25 থেকে 10000 এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা 21 35 63 দ্বারা বিভাজ্য যা ভাই আগে লসাগু করে নাও নিজের তারপর আমি লসাগু করাবো নিজেরা নিজেদের মতো লসাগু করো তারপর আমি লসাগু করাচ্ছি 21 35 63 অঙ্কের উত্তর করতে বলিনি এই তিনটে সংখ্যা লসাগু করতে দিয়েছি করো তারপর আমি লসাগু করব 21 35 63 কত 315 এবার দেখো বল লসাগুর ফুল ফর্ম কি লঘিষ্ঠ মানে কি ছোট সাধারণ কমন আছে এক কথায় গুণিতক তাই তো তার মানে সর্বত কমন গুণিতক গুলি লসাগু লসাগু আরো একটা ধর্ম কি হ্যাঁ বলো হ্যাঁ বলা যায় এটা একটা ধর্ম আর এটা ঠিক আর ভাই লসাগু জিনিসটা কি যদি আরো এতে আসতে হয় 2/5 তা 2/25 3/75 যোগ করে যেরকম বাদ হবে না 4/75 হলো লসা এইটুকু কি করতে লসাগু 75 তাই তো তারপরে স্টেপ কি ছিল ভাগ ভাগফল যেটা বেরোত তার সাথে এর গুণ এখানে বসতো আবার একে এই 75 দিয়ে ভাগ ভাগফল দিয়ে গুণ দিয়ে এর সাথে এখানে বসতো কোনদিন বেগাতে ওই 25 দিয়ে 75 কে ভাগ যায়নি বা 75 দিয়ে 50 ভাগ যায়নি এসছে এরকম জীবনে কোনদিন এখান থেকে কি শিখেছ সেটাই ওটা লঘিষ্ঠ সাধারণ মনে হয়েছে বঙ্কিম বাবুর ভাষা হয়ে গেল সেই তোতা পাতা একদম যে সংখ্যাগুলো লসাগু করাবে সেই সংখ্যাগুলোর সমস্ত গুণাগুণ যার মধ্যে বর্তমান থাকবে সেটাই ওই সংখ্যাগুলোর লসাগু ওটা শর্ট ফর্ম লঘিষ্ঠ সাধারণ মতে ওটা শর্ট ফর্ম আর এটা ডেসক্রিপটিভ ফর্ম ওটা ডেসক্রিপটিভ না ভাই মানে আমরা বেসিক অনেক কিছু শিখে যে এক কথায় বলি না যে অ্যাপ্লাই মাধ্যমিকের মাধ্যমিক অবধি যদি বলা যায় এক্সামের অ্যাপ্লাই মাধ্যমিক অবধি পড়া থিওরি কি মাধ্যমিক পাস আর মাধ্যমিকের ম্যাথের যদি অ্যাপ্লাই যদি বলা মাধ্যমিক স্ট্যান্ডার্ড ম্যাথে সিজিএলএমএস দিতে যাও অ্যাপ্লাই বুঝে যাবে মাধ্যমিকের জিএস এর অ্যাপ্লাই ইউপিএসসি দিতে যাও বুঝে দিয়ে মাধ্যমিকের জিএস কাকে বলে অ্যাপ্লাই হিস্ট্রি ভারতের ইতিহাস বুঝে দিবে হিস্ট্রিতে ইউপিএসসিতে ভালো করে হাড়ে হাড়ে বুঝে দিবে অ্যাপ্লাই কাকে বলে বাস্তব জীবনে ওই সিভিল ইঞ্জিনিয়ার আর রাজমিস্ত্রির মধ্যে অনেক পার্থক্য থাকে অ্যাপ্লাই আর এর মধ্যে অনেক পার্থক্য আছে প্ল্যান দিতে পারে কিন্তু তার কোন থিওরি থাকে না আর যদি লকডাউনে সিভিল ইঞ্জিনিয়ার হয় তাহলে ভাই বাড়ি নাও হতে পারে অনলাইনে যা পরীক্ষা হয়েছে 21 35 63 তার মানে তিনটে সংখ্যা ছিল ভালো করে দেখো 21 35 63 এইভাবে লসাগু এটা বাদে করতে বলছি ভাই এটা তো জানো এটা ছাড়া যে শর্ট লসাগু গুলো পরবর্তীতে সেটাও করব কারণ বিভাজ্যতা মারব পুরো কোশ্চেনে করব কিন্তু যদি কোনো সময় কোনো অঙ্কে
0.01% অঙ্ক লসাগু প্রয়োজন টোটাল সিজিএল মেন্স অবধি টোটাল তিনটে অঙ্ক পাওয়া গেছে এখানে লসাগু করার দরকার বাদ বাকি কোন লসাগু অঙ্ক লসাগু করার দরকারই হয়নি তাই রাজ্য এমন কোন আহামরিত হয়ে করে তাকে লসাগু করতে হবে একুশ পঁয়ত্রিশ কত তেষট্টি যদি লসাগু শটে করতে হয় তুমি যে কোনো একটা সংখ্যাকে ভেঙে নাও লসাগু মানে কি একুশের যা গুণ ছিল পঁয়ত্রিশের যা গুণ ছিল তেষট্টি তাদেরকে দিয়ে একটা সংখ্যা বানানো তাই তো এক কথায় আমরা সব তিনটে সংখ্যা আমি একটা ঘরের মধ্যে বসে আছি তো তার নামে লসাগু যে কোনো একটা সংখ্যাকে ভাঙো যেটা প্রাণ চায় ভাঙো বলো বলো কোনটাকে ভাঙবো তেষট্টি বললো তেষট্টি ভাঙি তেষট্টি ভাঙলে কত আসবে হলো তিন ইন্টু তিন সাত হলো কমপ্লিট ভাঙা ফাইবার কোনটাকে ভাঙবো বলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মানে কি তুমি সাধারণ গুণ লাগ বলেছো কিন্তু কথাটা এই সাধারণ কথাটাই অ্যাপ্লাই করছি লাইনে কিন্তু সাধারণ মান ছিল সেগুলো পঁয়ত্রিশ এর কত পাঁচ না এখানে সাত কিন্তু এখানে আছে তাহলে কি আমি সাত লিখতে পারবো কারণ তুমি তো বলেছো সাধারণ তারপরে কমন আছে তাহলে এক্সট্রা কত বসলো ভাই পাঁচ পঁয়ত্রিশের গল্প শেষ একুশ আর লেখার কিছু আছে অলরেডিও ঢুকে বসে আছে হয়ে গেছে লসাগু গুণ করে দাও ভাই ডাক 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 তো লসাগু হয়ে যাবে দেখো কত হচ্ছে নয় আর পঁয়ত্রিশ কত তিনশো শেষ লসাগু বোঝা গেল তুমি যদি ওই কথা নিয়ে একুশ ভেঙে করতাম পরে যেত তুমি পঁয়ত্রিশ আগে ভাঙতে কোনো যে তোমার যেটা প্রাণ চাই তুমি আগে ভাঙবা এটাই আগে ভাঙতে তার কোনো মানে নাই তোমার যেটা প্রাণ চাই তোমার ইচ্ছা স্বাধীন এবার বলছে জিরো থেকে দশ হাজারের মধ্যে কতগুলি সংখ্যা থাকবে তাহলে তিনশো পনেরো দিয়ে দশ হাজারকে ভাগ করবো মোটামুটি একটা অ্যাপ্রক্স আসবে না তিনশো পনেরোকে তিনশো ধরবো তিনশো দিয়ে দশ হাজারে ভাগ করলে কতগুলো আসবে তিনশো ইন্টু তিনশো করলে কোথায় অনেক বেশি নব্বই হয়ে যাচ্ছে তিনশো ইন্টু তিরিশ করলে কত হয় ন হাজার এবার তিনশো পনেরো ইন্টু তিরিশ করলে কত হয় চলো তার মানে কত ন হাজার চারশো পঞ্চাশ তার মানে আর একটা তিনশো পনেরো থাকবে না নিয়ে আসা যাবে না ন হাজার চারশো পঞ্চাশ তাহলে একটা হাজারের মধ্যে চারশো পঞ্চাশ বাদ দিলে থাকে হাতে কত তোমার পাঁচশো পঞ্চাশ তাহলে আর একটা তিনশো পনেরো নিয়ে হয়ে যাচ্ছে না তাহলে কটা থাকছে তিরিশটা আর একটা কটা একত্রিশটা মুখে বের করা যাবে আর যদি না পারো পেরে দশ হাজার কে তুমি ভাগ করে দাও কোনো আপত্তি নাই তিনশো পনেরো কোনো চাপ নেই নশো কত ভাই পঁয়তাল্লিশ পাঁচশো পঞ্চাশ তিনশো পনেরো যা খুশি পড়ে থাকো আমাদের জানার দরকার নাই মিললো না মিললো এখানে কতগুলো এটাই জানতে চাইছে কি বলা আছে ভাই দুটি সংখ্যার সমষ্টি কত সাতাত্তর গসাগু সাত হলে সম্ভাব্য কত জোড়া সংখ্যা পায় সম্ভব দুটি সংখ্যার গসাগু কত বলা এই সমষ্টি কত সাতাত্তর তাহলে অনুপাত তো দেওয়া নাই ভাই এখানে তাহলে অনুপাত তোমাকে কি করতে হবে ধরে নিতে হবে তাহলে সাতাত্তর মানে কত গসাগু কত দেওয়া আছে সাত তাহলে একটা সংখ্যা কি আসবে সেভেন এক্স আর একটা সংখ্যা কি আসবে সেভেন ওয়াই তার মানে সেভেন কমন নাও হলো এক্স প্লাস কত সমান কত সাতাত্তর তাহলে কত হচ্ছে ভাই এগারো তাহলে সংখ্যা দুটির যোগফল কত অনুপাতের যোগফল কত এগারো তাহলে কত জোড়া বানানো যায় ওয়ান ইস টু টেন যোগ করলে এগারো আসছে এক জোড়া গেল দুই ইস টু নয় যোগ করলে এগারো আসছে যেটা ফোর এক জোড়া গেল তিন ইস টু কত আট চার ইস টু পাঁচ ইস টু
আর যাবে আবার ঘুরে আসবে গেলে তাহলে কতগুলো আসছে ভাই কত জোড়া পাঁচ জোড়া কত জোড়া সংখ্যা হতে পারে পাঁচ জোড়া সংখ্যা হতে পারে সাতাশ এই টাইপটা শেষ করে দিই কারণ নেক্সট দিন বিভাজ্যতা বোঝাবো যে বিভাজ্যতা কোশ্চেনে যাবো মূল কোশ্চেনে দুটি সংখ্যার গুণফল কত ভাই 375 গসাগু পাঁচ কতগুলো সংখ্যা সমাতে গসাগু পাঁচ হলে গুণফল 75 একটা সংখ্যা কে ফাইভ এক্স আর একটা সংখ্যা কত ফাইভ ওয়াই সমান কত 375 সেই জন্য রাইটার সূত্র লিখে ভাই অনুপাতের গুণফল গুণফল বাই কি গসাগু স্কোয়ার কারণ পাঁচ পাঁচা কত আসছে পঁচিশ সূত্রগুলো সব এখান থেকেই আসছে কাটো পঁচিশ দিয়ে কে আসছে বারো আর তিনে কত পনেরো পনেরো আসছে তার মানে এক্স ওয়াই সমান কত পনেরো গুণফল তাহলে কি কি সংখ্যা লিখতে পারো ওয়ান ইস টু পনেরো পনেরো কে পনেরো হয় আর লিখতে পারো কি তাহলে কত জোড়া সংখ্যা সম্ভব ভাই দুই জোড়া আঠাশ দুটি সংখ্যার গুণফল 432 গসাগু সাত কত জোড়া সংখ্যা পাওয়া যায় গসাগু কত ছয় তাহলে একটা কত আসবে ভাই সিক্স এক্স আর একটা কত সিক্স ওয়াই সমান কত দেওয়া আছে 432 সিক্স এক্স সিক্স ওয়াই সমান কত 432 কত জোড়া আসছে ভাই কাটো ছয় সাতে 42 হ্যাঁ কত আসছে 12 একবারে কেটে দেওয়া যায় 12 তাহলে 12 মানে কত জোড়া হবে ওয়ান ইস টু কত 12 থ্রি ইস টু কত ফোর আমাকে বলো টু ইস টু সিক্স হলো না কেন কাটাকাটি হবে তাই টু প্রাইম নাম্বারে লিখতে হয় কাটাকাটি দুই আর ছয় কাটাকাটি হয়ে কত আসে ভাই ওয়ান ইস টু কত থ্রি এরকম সংখ্যা বসবে না বোঝা গেল কারণ ছয় দুগুণ হতে 12 হয় অপশনের আগে তিন জোড়া তুমি লিখলে টু ইস টু সিক্স দিয়ে তিন জোড়া ঠিক মানলে তাহলে ভাই নেগেটিভ যাবে অনুপাত ওইভাবে লেখা যায় না এমন কোন দেখবো অনুপাত কি লেখেছে কোন কাটাকাটি করতে হলে যারা পড়ে থাকে সেটাই তো অনুপাত হয় দুটি সংখ্যার গসাগু তিন লসাগু 243 সম্ভাব্য কত জায়গার সংখ্যা সম্ভব ছেড়ে দিলাম ভাই তিন দিয়ে যদি তুমি কাটো তারা কত আসছে থ্রি এক্স ওয়াই এক্স ওয়াই সমান কত একাশি একাশিকে তুমি কাটলে কত জোড়া সংখ্যা সম্ভব এক জোড়া ওয়ান ইস টু একাশি করতে হবে গুণের ফিগারে নয় ইস টু নয় করতে পারবো না কাটাকাটি হচ্ছে তিন গুণ 27 করতে হবে অন্তত কতগুলো জোড়া সংখ্যা সম্ভব এক জোড়া বলে দিলাম ছেড়ে দিলাম ভাই চলো দুটি সংখ্যার গুণফল 845 গসাগু 13 বড় সংখ্যাটি কত তাহলে গসাগু যদি 13 হয় তাহলে কি আসবে ভাই সেম 13 এক্স 13 ওয়াই করা যাবে ছেড়ে দেবো ওয়াই কোশ্চেন না করাবো বলো একটা কত 13 এক্স আর একটা কত সমান কত দেওয়া আছে 800 13 13 কত 169 169 এটা কত গুণ 5 গুণ হবে 580 যে দেয় 545 সবই আসছে এরিয়ার মধ্যে বড় সংখ্যাটি কত আসবে ভাই গসাগু কত 13 তাহলে গসাগু গুণফল দাদা আমরা ভুল কিছু পড়েছি দুটি সংখ্যার গুণফল 845 তাহলে গসাগু কত ভাই 13 13 এক্স তাহলে হ্যাঁ ও তাই তো ঠিক 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 ওয়ান ইস টু কত 5 বড় সংখ্যাটা কত আসবে ভাই ছোট সংখ্যাটা কত হ্যাঁ
ভাগগুলো দিয়ে তো হয়ে যেত, সেটাই তো। হ্যাঁ এই তো, ওই ভাগ্য এখান থেকেই সূত্র আছে, কেন আসে সব এখান থেকে, একটা সূত্র বলবো না, ওই সেভেন এইট অব্দি জানি যে ভাই ভাগ করা যায়, ওই সূত্র তোমাকে ফাইভ টু টেনে দেখাও, রাইট অ্যান্ড এসছে। কালকে যদি ভাগ ভাগ বলে সঞ্জয়বাবু তখন কি করবো, এটা কে আর তাহলে অটোমেটিক কিচ্ছু পথ দেবে, মুখে চলে আসবে, এইভাবে করতে হয়। গুণ ভাগ যোগ বিয়োগ যা খুশি দিক, ভাগ করতে গেলে এক লাইন, এ করতে গেলে এক লাইন। চলো দুটি সংখ্যার কত, গসাগু কত, ১৩, লসাগু কত, ২৮৬। প্রতিটি সংখ্যা ১৩ বড় হলে বড় সংখ্যাটি কত, ভালো করে ডিজিটটাকে দেখো। গসাগু কত আছে, ১৩, তাহলে প্রত্যেকটা সংখ্যা ভাই বড় সংখ্যা হোক বা ছোট সংখ্যা হোক ১৩ মাল্টিপল হবে, হবে কি হবে না, বাই অপশন মাধ্যম দেখো। ৮ ১০৪, ৯ ১১৭, ১০ ১৩০, ১১ ১১৪৩, তাই তো, তার আমার ১৩ মাল্টিপল আটকে দিয়েছে। ভাই লসাগু কত দিয়ে আছে, ২৮৬, ভালো করে দেখো তো, ২৮৬ সংখ্যাটাকে ১১ মাল্টিপল, ৬ ২ ৮, ৮ থেকে ৮ বার দিলে কত, ০, বিভাজ্য ১১ নিয়মে যাও, তাহলে অ্যান্সার কি আসবে ভাই, কোন একটা সংখ্যা কি আছে ১১ মাল্টিপল আছে, তবেই তো লসাগু ১১ মাল্টিপল এসছে, তাহলে অ্যান্সার অলওয়েজ কি ১৪৩। অঙ্ক অঙ্কের জায়গায় থাকুক, অঙ্ক শেষ, চলো করি। ১৩ xy সমান কত, ২০০, ১৩ ২৬, ২ ১৩ ২৬। প্রতিটি সংখ্যা ১৩ বড় অনুপাত কি আসতে পারে, ২২, আর ২ কত, ১১, ১২২ হবে না কেন, লাইন বড় আছে, প্রতিটি সংখ্যা কত, ১৩ বড়, এটা হলে কি আসতে হবে, ১৩ আসছে, ১৩ বড় হতে হবে, তাহলে এই অনুপাতটা হবে না, তাহলে একটা সংখ্যা কত ভাই, ২৬, আর একটা সংখ্যা কত, ১৪৩ আনসার। ৩২, দুটি সংখ্যার গসাগু কত দেওয়া আছে ভাই, ১১, লসাগু কত, ১৭১৬, সংখ্যা দুটি তিন অঙ্কের হলে তাদের সমষ্টি কত ভাই, তাদের সমষ্টি, সমষ্টি কি, সংখ্যা দুটির মধ্যে কার গুণাগুণ অবশ্যই থাকতে হবে, ১১ গুণাগুণ থাকতে হবে, হবে কি হবে না, কারণ গসাগু কত, ১১, চেক করো ১১ মাল্টিপল কি আছে, ২৭৫, ১১ মাল্টিপল দেখো, ৫ ২ কত, ৬০, সাত থেকে সাত বার দিলে কত, ০, ০ কে ১১ দিয়ে ভাগ করা যায়, তাহলে অ্যান্সার কত ভাই, ২৯৪, ২৭৫, এবার অঙ্ক করতে গেলে এত আরামে দেবে না, কত ভাই, ১১ xy সমান কত, ১৭১৬, ১১ দিয়ে কাটলে কত হয়, ১১ কে ১১ ৬, ১৫৬, সংখ্যা দুটি তিন অঙ্কের হলে, লাইন কি লেখা আছে, সংখ্যা দুটি কত অঙ্কের, তিন অঙ্কের, তাই ১১ ঘরের নামটা বলো তো, তিন অঙ্কের সংখ্যা কখন আসছে, ৯ ১১ কত, ৯৯, দুই অঙ্কের সংখ্যা, ১০ ১১, তার মানে ১১ সাথে যখন আমরা ৯ গুণ করছি তখন পাচ্ছি দুই অঙ্কের সংখ্যা, ১১ সাথে যখন দুই অঙ্কের সংখ্যা ১০ ন্যূনতম গুণ করছি তখনই পাচ্ছি কত, তিন অঙ্কের সংখ্যা, তার মানে ১৫৬কে এমন দুটি সংখ্যায় ভাঙতে হবে যেটা প্রত্যেকটাই কত অঙ্কের সংখ্যা হবে, দুই অঙ্কের সংখ্যা হবে, এতটা মাথা খাটাতে হবে ভাই অঙ্ক করতে গেলে বেশি, যদি বিভাজ্য দ্বারা না মারো তাহলে এতটাই, তাহলে ১৫৬কে ভাঙো এরকম দুটি সংখ্যায়, ১২ আর ১৩ কত, ১৫৬, ডিরেক্ট না ভাঙতে পারলে এইভাবে উৎপাদক ভাঙা ছাড়া আর কোনো রাস্তা নাই, যদি তুমি না ভাঙতে পারো, ১২ তার ১৫৬ জানি, যদি তুমি এক্সাম্পলে তুমি না জানো এরকম অন্য ডিজিট পরে, তাহলে তোমাকে এইভাবে ধরে নিতে হবে, তাহলে ১২ ১৩ কত, ১৫৬, ১২ = কত ভাই, ১৩,